হ্যালো প্রিয় দর্শক তো তোমার একটা তো সুপ্রি চ্যানেল তো প্রিয় দর্শক আজকে তোমাকে বলবো ওরিও জ্যাম সিরাপটা সম্পর্কে তো তোমাকে ওরিও জ্যাম সিরাপটা সম্পর্কে এ টু জেড খোলামলাভাবে বলবো যে ওরিও জ্যাম সিরাপটা কিসের জন্য ব্যবহার করতে পারবেন এটা কিসে ভালো কাজ করে এই ওরিও জ্যাম সিরাপটা এটা কিসের সিরাপ এটা খেলে পরে আপনার কী কী উপকার আসবে এবং এটা সঠিক ডোসেস কী রয়েছে কখন কীভাবে খেতে পারবেন এই ওরিও জ্যাম সিরাপটা এবং এটা সঠিক প্রাইস কত রয়েছে কোথায় পাবেন তো এটু জেড আজকে তোমাদেরকে এই ভিডিওটাতে খোলা আলোচনা করব এই অরিও জ্যাম সিরাপটা সম্পর্কে এটু জেড খোলা বলবো তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা লাস্ট মনে দেখার অনুরোধ করব আর আমার চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করে না থাকলে তাড়াতাড়ি আমি সাবস্ক্রাইব করে আমার চ্যানেল সদস্য হয়ে যাওয়া প্রতিদিন মিডিয়া সম্পর্কে জানার জন্য তো চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমত আমি বলে নেব যে এই অরিও জ্যাম সিরাপটা কত এম এ সিরাপটা হয় এবং এটা প্রাইস কত রয়েছে তো স্ক্রিন হলে দেখতে পাচ্তো সেই ওরিওজ্যাম সিরাপটা দুশো এম এর সিরাপটা হয় দুশো এম এল সিরাপটার দাম মাত্র একশো পঁচিশ টাকা তো একশো পঁচিশ টাকা দিয়ে আপনারা এই দুশো এম এর ওরও জ্যাম সিরাপটা পেয়ে যাবেন সমস্ত মেডিকেলে সমস্ত ফার্মেসিতে বা সমস্ত ওষুধ দোকানে পেয়ে যাবেন এই ওরিওজ্যাম সিরাপটা দুশো এম সিরাপটা মাত্র একশো পঁচিশ টাকা দিয়ে তো এই ওরিও জ্যাম সিরাপটা আপনারা কিসের জন্য ব্যবহার করতে পারবেন এটা কিসে ভালো কাজ করে এবং এটা ব্যবহার করলে পরে আপনার কী কী উপকারে আসবে এবং এটা সঠিক ব্যবহার কি রয়েছে কখন কীভাবে ব্যবহার করতে পারবেন এবং এটার উপকারিতা কি কী আছে তো এটা একটা আয়ুর্বেদিক মেডিসিন এই ওরিওজ্যাম সিরাপটা একটা আয়ুর্বেদিক সিরাপ তো এটা খেলে পরে আপনাদের খুবই ভালো কাজে আসে আসতে চলেছে এটা আপনারা হজমের জন্য ব্যবহার করতে পারবেন হজমের খুবই ভালো কাজে আসে খুবই ভালো একটা হজমের সিরাপ এটা আয়ুর্বেদিক সিরাপ তো এটা আপনারা কোনো সাইড ইফেক্ট দেখতে পাবেন না তো এটা আয়ুর্বেদিক অনেক ফর্মুলা দিয়ে তৈরি রয়েছে এই ওরিওজ্যাম সিরাপটা এটা আপনার হজম করতে খুবই ভালো কাজ করবে আপনাদের হজম করাতে বা আপনাদের হজম শক্তি বাড়াতে খুবই ভালো কাজে আসবে খুবই ভালো রেজাল্ট একটা খুবই ভালো একটা হজমের সিরাপ এটা আপনারা অবশ্যই ইউজ করে দেখতে পারেন খুবই ভালো কাজে আসে হজমের ক্ষেত্রে তো অনেকের হজম হয় না হজম না হওয়ার ক্ষেত্রে অনেক রোগ দেখা দিতে পারে সেই কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে হজম হওয়ার ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য দেখা যেতে পারে গ্যাস হতে পারে ঘষম না হলে গ্যাস হয় অ্যাসিডিটি হয় কোষ্ঠকাঠিন্য হয়ে যেতে পারে পেটের অনেক সমস্যা দেখা যেতে পারে তো সেক্ষেত্রে যদি আপনার ঠিকঠাক হজম হয় তো আপনাদের পায়খানা ক্লিয়ার হবে তো আপনাদের ওগুলো গ্যাস অ্যাসিডিটির কোনো ভয় থাকবে না তো সেক্ষেত্রে আপনাদের হজম শক্তি যদি কমে যায় বা আপনার হজম হজম কম হয় সেক্ষেত্রে আপনার শক্তি বাড়াতে এবং হজম হওয়ার জন্য এই ওরিওজ্যাম সিরাপটা ব্যবহার করে দেখতে পারেন খুবই ভালো কাজে আসবে আপনাদের হজমটা খুব দ্রুত হবে এবং আপনাদের হজম শক্তিটা আগে থেকে দ্বিগুণ বাড়িয়ে তুলতে সাহায্য করবে এই ওরিওজ্যাম সিরাপটা তো অবশ্যই ইউজ করে দেখতে পারেন এই অরিওজাম সিরাপটা আশা করি আপনাদের উপকার আসবে তো এটা কখন কীভাবে ব্যবহার করতে পারবেন এটা সঠিক ব্যবহার কী রয়েছে তো সে সম্পর্কে এখন আমি বলবো তো এই ওরওজ্যাম সিরাপটা আপনারা দশে মের করে দিনে দুবার খেতে পারবেন দশে মের করে দিনে দুবার খাবার খাওয়ার পরে তো প্রতিনিয়ত কয়েকদিন ব্যবহার করলে পরে আপনারা উপকারটা বুঝতে পারবেন এই ওরিওজ্যাম সিরাপটা উপকারটা বুঝতে পারবেন যে আপনাদের হজম শক্তিটা এই ওরওজাম সিরাপটা বাড়িয়ে দিয়েছে এমনকি আপনাদের হজম ঠিকঠাক হচ্ছে খুবই ভালো হচ্ছে তো অবশ্যই ইউজ করে দেখতে পারেন তো আজকে ভিডিওটা এভাবে ছিল ভিডিওটা লাগলে বেশি লাইক করে আর আমার চ্যানেল নতুন সব সাবস্ক্রাইব করে দেবে হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে তার সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ